ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল দ্য আর্কেন ওয়ার্ল্ড। তো 2023 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তোমাদের জন্য সমস্ত সাবজেক্টের সাজেশন অ্যান্সার সহ কিন্তু প্রোভাইড করে দিয়েছি। যদি সমস্ত ভিডিও না দেখে থাকো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেগুলো তোমরা দেখে নাও, সেগুলো তোমাদের 2023 সালের পরীক্ষার জন্য এবং ফার্স্ট সেমিস্টার ভিডিওর জন্য কিন্তু খুব হেল্প করতে চলেছে। ওকে, আর আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের চেয়ে আকাঙ্ক্ষিত একটি ভিডিও তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, সেই রিকোয়েস্টের জন্যই কিন্তু আজকে আমি এই ভিডিওটি তোমাদের প্রোভাইড করেছি। এটি হচ্ছে গণিতের সাজেশন। ওকে, 2023 সালে যা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন অবশ্যই টেস্টের পরে প্রোভাইড করে দেওয়া হবে এবং টেস্টের আগেও একটি সাজেশন প্রোভাইড করা হবে এবং এই সাজেশনটি তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন এবং ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সম্পূর্ণ ডিটেলসে দেখো, আমি ব্যাখ্যা সহ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বই ধরে আমি দাগ নাম্বারগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং বা খাতায় নোট ডাউন করে আমি সেই পেজ নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো খাতায় দাগিয়ে নাও এবং খাতায় সেগুলো নোট ডাউন করে নাও যাতে করে তোমরা সেটা বুঝতে পারো। ওকে, তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ডিটেলসে দেখে যাও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা রেড বাটনটি অন করে দেবে যাতে এই ধরনের অথেন্টিক ভিডিও সবার আগে পেতে পারো। সো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, লেটস স্টার্ট। তো দেখতে পাচ্ছ এই যে সাজেশন, তোমাদের সাজেশন, তো এই সাজেশনটি আমি সম্পূর্ণ তোমাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো স্টেপ বাই স্টেপ আমি বলে যাচ্ছি, তোমার খাতায় নোট ডাউন করো বা বইয়ের পেজ ধরে তোমার কিন্তু দাগিয়ে নিতে পারো। ওকে, তো আমি ফার্স্ট থেকে সমস্ত অধ্যায় ধরে কিন্তু আমি সমস্ত সাজেশন দিয়ে যাচ্ছি, আর যদি 90% মার্কস পেতে অবশ্যই সাজেশনটি ফলো করবে। ওকে, আর ভিডিও স্ক্রিন না করে সম্পূর্ণ দেখে যাও, আমি সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি। প্রথম দাগ কোষে দেখি যে অন রয়েছে, কোষে দেখি অনেক থেকে তিনের দাগ করবে, চারের এক করবে, আর চারের এক আর চার করবে। তারপরে কোষে দেখি যেটা রয়েছে 1.2 রয়েছে, 1.2 থেকে দুইয়ের দাগের এক আর দুই করবে, তিনের দাগ নম্বরটা করবে, চারের দাগের করবে 8, 10, 12, 15, 16, 17, 18, 20, 21। ওকে, তার প্রয়োগ করবে 12, 13, 15, পেজ নাম্বার 9, 10 রয়েছে প্রয়োগটি। তারপরে কোষে দেখি 1.3 থেকে করবে 1, 3, 4, 5, 6, 8, 9, 10, প্রয়োগ করবে 16, 18, পেজ নম্বর 11 এবং 12 কিন্তু এটা রয়েছে। আর চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা রেড বাটনটি অন করে দেবে অন্যান্য ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তারপরে কোষে দেখি 1.4 যেটা রয়েছে, 1.4 যেটা করবে, তিনের দাগের যেগুলো রয়েছে তিনের দাগের 1, 2, 3, 6, 7 এবং 8 প্রয়োগ করবে 27 আর 26, পেজ নম্বর 19 রয়েছে। তারপরে কোষে দেখি 1.5 থেকে তিনের দাগ করবে, চারের দাগ করবে, পাঁচের দাগ করবে, ছয়ের দাগ আর আটের দাগের 2, 3 আর 4 আর নয়ের দাগ করবে আর প্রয়োগ করবে 40, 41। এবারে বীজগণিতের এই পার্ট থেকে তোমরা করছো এবং 5.3 বীজগণিতের যে পার্টটা রয়েছে আর দ্বিঘাত সমীকরণ যেটা রয়েছে আমি পরপর বলে যাচ্ছি, আমি অনুশীলন ধরে বলে যাচ্ছি, অধ্যায় ধরে কোষে দেখি ধরে বলে যাচ্ছি পরপর। তো এর মাঝখানে আমি উপপাদ্য সাজেশন তোমরা দিয়ে দিচ্ছি। উপপাদ্য থেকে দেখো, উপপাদ্য থেকে তোমরা তিনটে করবে ভালোভাবে, তিনটে করবে উপপাদ্য থেকে। তো উপপাদ্য থেকে ভালোভাবে তিনটে করবে, 33 নম্বর উপপাদ্য যেটা করবে ফার্স্ট অফ অল, 33 নম্বর উপপাদ্য যেটা তোমাদের রয়েছে 60 পেজে। ওকে, আর 123 পেজে যেটা রয়েছে 34 নম্বর উপপাদ্য, আর 129 পেজে 35 নম্বর উপপাদ্য। এই তিনটে ভালো করে প্র্যাকটিস করবে, আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। এছাড়াও 136 পেজে যেটা রয়েছে 37 নম্বর উপপাদ্য, সেটাও কিন্তু দেখে রাখবে। প্রয়োগ যেটা থাকবে, 3 নম্বরে প্রয়োগ থাকবে, যেগুলো প্রয়োগের জন্য তোমরা কিছু গুরুত্বপূর্ণ আমি কিছু বলে দিচ্ছি, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। তো প্রয়োগের জন্য করবে দেখো, পেজ নম্বর 63তে রয়েছে 10 নম্বর প্রয়োগ, 62 পেজে রয়েছে 9 নম্বর প্রয়োগ, 132 পেজে রয়েছে 52 নম্বর প্রয়োগ, 133 পেজে রয়েছে 7 নম্বর প্রয়োগ, আর 167 পেজে রয়েছে 5 নম্বর প্রয়োগ। এছাড়া কোষে দেখি 7.3 দাগটি করবে। ওকে, এই সমস্ত প্রয়োগগুলো করবে। আর সম্পাদ্য তোমরা জানো, সম্পাদ্য তোমাদের 11.1 আর 11.2 কোষে দেখি, 11.1 কোষে দেখি আর 11.2 কোষে দেখি থেকে যেগুলো রয়েছে, প্রথমের দিকে যেগুলো রয়েছে 1 থেকে 6 পর্যন্ত আর কেডির 1 থেকে 8 পর্যন্ত, বেসিক যে স্ট্রাকচারটা, বেসিক যে ফরমেশন যেভাবে তৈরি করা পদ্ধতি সেটা তোমরা দেখে রাখবে। খুব সহজ দেয় সম্পাদ্য, সম্পাদ্য খুব কঠিন দেয় না। তো তোমার যে বেসিক স্ট্রাকচার ফরমেশন কিভাবে তৈরি করতে হয় সেটা তোমার খেয়াল করে রাখবে এবং সেইভাবে তোমার প্র্যাকটিস করবে। ওকে, এবারে যে পার্টটি রয়েছে আমাদের কোষে দেখি 2, কোষে দেখি 2 এর থেকে তোমরা করবে 3, 7, 8, 9, 10 আর 13 থেকে 20 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে, দেখো দুটো করে সব অঙ্ক, দুটো করে অঙ্ক কিন্তু একই রকম, অর্থাৎ 13 দাগ সঙ্গে আমি দাগ নাম্বার দেখছি না এই মুহূর্তে, তোমরা দেখবে যে একটার সঙ্গে একটা, ধরো দুটো করে অঙ্ক কিন্তু পরপর রিলেটেড। ওকে, তো 13 থেকে 20 পর্যন্ত যে অঙ্ক, যেগুলো অল্টারনেটিভ অঙ্ক হয় সেগুলো সব দেখে রাখবে, ভালো করে প্র্যাকটিস করবে, আশা করি এর মধ্যে তোমরা পেয়ে যাবে।
कोशी देखी चार थे कर छय दस बारो तेर पंदो षोलो सतर कूड़ी एकुश बाईस और कोशे देखी फाइव पॉइंट वन जगह रही है फाइव पॉइंट वन फाइव पॉइंट वन सबग कर शर्ट टाइप अंक आज फाइव पॉइंट टू कोशे देखी जान कर दर दाग तीन दाग चार दाग छय दाग सतर दाग आठ दाग और नय दाग और जेटा सब बेसि तुम्हारे वाइटल जगह जरा फाइव पॉइंट थ्री बड़ो अध्याय रही है तो फाइव पॉइंट थ्री थे समस्त इम्पोर्टेंट क्वेश्चन से गोले देखो एगो तुम्हारा खात नोट डाउन कर नाओ बा तुम्हारा बी सामने रेखे बोगुल देखिए नाओ फाइव पॉइंट थ्री थे कर एक दागे तीन कर दर दागे दुई तीन तीन दागे एक चार दागे दुई पाँच दागे तीन छय दागे सबगल प्रैक्टिस कर सतर दागे तीन कर सरि तीन नय सतर दागे एक और दुई कर आठर दागे एक दुई कर नय दागे एक कर दस दागे एक कर एगारो दागे एक कर बारो जगह रही है सब प्रैक्टिस कर और प्रयोग कर सतान्न आठान्न षाट एकषट्टि तेषट्टि सतान्न आठान्न षाट एकषट्टि तेषट्टि प्रयोग करके और जिसमें शर्ट क्वेश्चन देखो शर्ट क्वेश्चन क्योंकि अनेक थको शर्ट क्वेश्चन तुम्हारा कि करो जिसमें अनुशनी तुम्हारे शर्ट क्वेश्चन रही है जिसमें अनुशनी शर्ट क्वेश्चन तुम्हारा भलोक प्रैक्टिस करो हमें बार बार बी जेहतु क्वेश्चन क्योंकि समस्त स्कूल शिक्षक व शिक्षिका महाशय करेंगे तुम्हें एक सतर्कता थे क्वेश्चन एक आलदा होते क्योंकि यह समस्त क्वेश्चन क्योंकि एखन थे तुम्हारा प्रैक्टिस कर रखो दो हज़ार तेईस साल माध्यमिक परीक्षार जो क्योंकि खूब गुरुत्वपूर्ण एगो क्योंकि तुम्हारा प्रैक्टिस कर माध्यमिक परीक्षा तुम्हारा हमेशा नाइनटी पार्सेंट स्कोर करते ओके नेक्स्ट যেটা করবে কোশ্চেন দেখি 6.1 6.1 এর থেকে তোমরা করবে 5 8 9 10 15 17 18 19 22 25 অর্থাৎ 5 8 9 10 15 17 18 19 22 25 প্রয়োগ করবে 18 19 23 প্রয়োগ করবে অর্থাৎ কেডি যেটা রয়েছে কেডি 6.1 এর ওই অধ্যায়ে যে প্রয়োগ রয়েছে সেখান থেকে তোমরা করবে 18 19 23 কোশ্চেন দেখি 6.2 এর 4 5 8 10 13 14 15 और कोषे देखी आठ जो रही है अर्थात परिमित जो चैप्टर रही है आठ परिमित चैप्टर रही है चार कोषे देखी चार से कि तुम्हारा दिल कोषे देखी तुम्हारे आठ तुम्हारे परिमित चैप्टर रही है से कर सत आठ नय एगारो बारो पंद्रह षोलो अठारो प्रयोग कर दस एगारो चौदह और कोषे देखी नय पॉइंट एक अर्थात दीघात समीकरण যে দ্বিঘাত করণী সরি দ্বিঘাত করণী যে অধ্যায়টি রয়েছে দ্বিঘাত করণী অধ্যায় 9.1 এর সবগুলো করবে 9.2 এর সবগুলো করবে এগুলো সব শর্ট টাইপের কোশ্চেন রয়েছে 9.3 যেটা সব থেকে বড় চ্যাপ্টার এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে সেগুলো কিন্তু প্রতিবারে পরীক্ষায় কিন্তু থাকবে তো 9.3 থেকে তোমরা করবে একের এ বি দুই এর এ বি ডি তিনের দাগটা সম্পূর্ণ করছো চারের চার নম্বরটা করছো পাঁচ করছো ছয়ের সবগুলো করছো সাতের এ এ তিন দাগ যেটা রয়েছে সাতের এ তিন দাগ করবে আর বিয়ের দাগ করবে আর আটের দাগ করবে আর প্রয়োগ করবে হচ্ছে এই অধ্যায়ের প্রয়োগ যেটা রয়েছে সাঁত্রিশে আটত্রিশ নম্বর প্রয়োগ প্র্যাকটিস করবে তো এই সময় তো কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এই সময় তো কোশ্চেন করলে তোমরা অবশ্যই 90% স্কোর করতে পারবে সো থ্যাংক ইউ সো মাচ ফর ফুল ওয়াচিং তো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে এবং চাই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার রেড বাম্পটি অন করে দেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং এই ধরনের অথেন্টিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা রেড বাম্পটি অন করে দেবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যাতে তারাও এই ভিডিওটি হেল্প পেতে পারে এবং তারাও যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে।